बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त साधकगण, तरिकतपन्थी ব্যক্তিগণ, আজকে আপনাদের সামনে ছোটখাটো একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, লালন ফকির বলেছেন, আট কোঠরি নয় দরজা, আট কোঠরি নয় দরজা, মধ্যে মধ্যে ঝাঁকড়া কাটা। তাহলে এই যে কথাগুলো তিনি বলেছেন, এখন দেখা যায় যে আপনি গিয়েছিলেন সৌদি আরব কিংবা আমেরিকা, এখন সৌদি আরব গিয়েছিলেন, সৌদি আরব থেকে প্লেনে চড়ে আস্তে আস্তে আপনি অনেক কিছু দেখতে দেখতে এসেছেন, এখন আমেরিকা থেকে একজন দেখতে দেখতে কিছু আসছে। তিনি বলতেছেন, প্লেনে যখন আসছি তখন এই জিনিসগুলো দেখতে দেখতে আসছি। আরেকজন বলতেছে যে না, আমি যখন প্লেনে আসি তখন এই জিনিসগুলো দেখতে দেখতে এসেছি। কিন্তু প্লেনে আসলেই যে যা দেখেছেন, আরেকজনের প্লেন দিয়ে এসেছে সে তাই দেখবে, তা এমন কোনো কথা নেই। কারণ সে এসেছে সৌদি আরব থেকে আর সে এসেছে আমেরিকা থেকে, তাহলে দুজনের দেখা কিন্তু এক হবে না। তবে দেখেন যে বিভিন্ন সাধক গান লিখেছে, বিভিন্ন সাধকরা বিভিন্ন কিছু যুক্তি দিয়েছে। যেমন লালন ফকির তিনি গান লিখেছেন, তার একটা ধারা আছে ফকিরি ধারা। আবার কেউ গান লিখেছে বাউল মতে, তার মধ্যে ফকিরি ছাড়া। আবার কেউ গান লিখেছে তত্ত্বজ্ঞান দ্বারা। এখন আমরা এই জিনিসগুলো বুঝতে গিয়া যে করতেছি তাড়াহুড়া, আসলে এটাই কিন্তু আমাদের বোকামি হচ্ছে। যেমন লালন ফকিরের একটি কথা হলো, আট কোঠরি নয় দরজা। এই আট কুঠুরি নয় দরজা যদি আমরা বুঝতে যাই, তাহলে নয়টি দরজারও যদি আমরা বুঝি, তাহলে দেখা গেছে মানব দেহের ভিতরে নয়টি দরজা। এই নয়টি দরজা, এই নয়টি দরজার মধ্যে নয় রকম কাজ চলে, নয় রকম পানি প্রবাহিত হচ্ছে এবং নয় রকম আদান প্রদান হচ্ছে। তাহলে এখন মূলত বিষয় হলো যে নয়টা দরজা আমরা গুনলে পাবো, আর বড় বড় দরজা। মূলত দরজা কিন্তু প্রচুর পরিমাণে দরজা রয়েছে। সেই দরজাগুলো কি দেখবেন, আপনার দেহের মধ্যে প্রত্যেকটা লোম কূপের মধ্যে দরজা আছে, রাস্তা আছে। এবং আমাদের এই ছোট মানব দেহের ছোট চক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু এই মানব দেহের চক্ষু দিয়ে না দেখতে পারলেও অণুবীক্ষণ যন্ত্র দ্বারা এই লোমকূপের রাস্তা বিশাল প্রশস্ত। তাহলে প্রত্যেকটা লোমকূপের গোড়াতেও ঘর আছে। যে নয় দরজার কথা বলা হয়েছে, মধ্যে মধ্যে ঝাঁকড়া কাটা বলা হয়েছে, এই জন্যই বলি যে আপনি যখন আমেরিকা থেকে এসেছেন, আরেকজন যখন সৌদি আরব থেকে এসেছে, মূলত প্লেনেই আসা হয়েছে। কিন্তু আমেরিকা থেকে আস্তে আস্তে যা কিছু দেখেছেন, যা কিছু বুঝেছেন, আপনি সৌদি আরব থেকে তা দেখেননি, তা বুঝেননি, অন্য কিছু দেখেছেন অন্যভাবে। কিন্তু এক একজন এক একটা গন্তব্য থেকে এসেছে। কেউ ফকিরি থেকে, কেউ আছে বাউল গান শিখেছে এখান থেকে, কেউ তত্ত্ব সাধনা করেছে, আত্মসাধনা করেছে। যে যে স্তর থেকে লিখেছে সেই স্তরে গিয়ে এটা বুঝলে সহজ হয়। আর না হয়তো কি যে বিভিন্ন মানুষে, বিভিন্ন কবি গানে, বিভিন্ন বয়াতিরা তারা একটা রিচার্জ করে, তাদের ব্রেনটে যা আসছে তাই বলেছে, কিন্তু তা কি সম্পূর্ণ ঠিক না বেঠিক এটা কিন্তু রিচার্জ করা হয় না, যাচাই বাছাই করা হয় না, এটাতেই মানুষ বিশ্বাসী হয়ে আছে। তো এখন আমি বলবো যে মানব দেহের মধ্যে যদি দরজা খুঁজতে যাই, তাহলে ৩৩ কোটিরও বেশি দরজা আছে। আর এই ৩৩ কোটি দরজার ভিতরে যে অগণিত কাজ চলছে। আচ্ছা, এ হলো একটি বিষয়। এবার আসি যে লালন ফকির যে বললেন আট কুঠুরি, এই যে আট কুঠুরির কথা বলা হয়েছে, আট কুঠুরি মানে আটটা ঘর বা আটটা কোঠা, আটটা ঘরকে আট কুঠুরি বলা হয়েছে। এখন ঘরের দিক দিয়েও যদি যাই, দেখবেন মানব দেহের ভিতরে যে হৃৎপিণ্ড, এটাও কিন্তু একটা ঘর। এবং দেখা গেছে মানব দেহের ভিতরে যে আপনার কিডনি আছে, কিডনির ভিতরে কিন্তু একটা ঘর, এর ভিতরে অনেক কাজ চলছে। এবং
মানব দেহের ভিতরে যে প্রস্রাবের থলি এটা একটা ঘর, পায়খানার থলি সেটা একটা ঘর, এবং বীর্যের থলি এটাও একটা ঘর। আচ্ছা, এভাবে যদি ঘর খুঁজতে থাকি এরকম অনেক ঘর পাওয়া যাবে যা আটটা কোঠার থেকেও পাওয়া যাবে বেশি। তাহলে এখন আমার যে কথা হলো যে প্রত্যেকটা বিষয় এভাবে আমাদেরকে বুঝতে হবে, যেই সাধক বা যেই ফকির যেখান থেকে যে শুরু করেছে এবং কোনখান থেকে সে শুরু করেছে, কোন রাস্তা দিয়ে আসতে শুরু করেছে। এখন দেখা যায় ঢাকা শহরের মধ্যে যদি আমরা আসি, কেউ ময়মনসিংহ থেকে এসেছে, আবার কেউ এসেছে কোত্থেকে, সেই চিটাগাং থেকে এসেছে। এখন চিটাগাং থেকে আসতে এক পথ, ময়মনসিংহ থেকে গাজীপুর দিয়ে ঘুরে এসেছে এটা হলো আরেক পথ, কিন্তু দুইজনের একই পথ যে শাপলা চক্করে এসে পৌঁছাবে। এখন শাপলা চক্করে যদি আসা পৌঁছাতে হয় তাহলে বিভিন্ন রাস্তা দিয়ে এসেছে। এখন ময়মনসিংহ থেকে যারা এসেছে তারা গাজীপুর দিয়ে ঘুরে এসেছে, তখন ঘুরে আসতে আসতে যা কিছু দেখেছে তখন দেখা যায় যে শাপলা চক্কর পৌঁছাতে তারা তা দেখেনি, এবং চিটাগাং থেকে যারা এসেছে তারা অন্য কিছু দেখেছে। তাহলে বোঝা গেল যে এক একজনে এক একটা স্তরে থেকে লিখেছে। এখন গন্তব্যটা কোত্থেকে, সে কি ফকিরি নাকি অলিয়া উলিয়া নাকি সে শুধু সাধনকারী সাধন করছে, তো তাদের স্তর অনুসারে তারা লিখেছে। এখন আমাদের বুঝে নিতে হবে সেই স্তর থেকে। তবে আজকের এই আলোচনাটা হয়তো কারো একটু খটকা বাজতে পারে, কারো একটু খারাপ লাগতে পারে। যাই হোক, মানব দেহের ভিতরে প্রবেশ করতে গেলে বহু দরজা রয়েছে এবং বহু কুঠুরি রয়েছে, বহু ঘর রয়েছে। তো এখন আমাদের চিন্তাভাবনা হলো কি, যে আমরা যখন মুর্শিদের দেওয়া সাধনাগুলো করব, সেই সাধনাগুলো করলে তো মুর্শিদ নামের যিনি খোদা তিনি কিন্তু আমাদেরকে একই রাস্তা দেবেন না, বিভিন্ন রাস্তা। যেমন আরবিতে কয়েকটা রাস্তার নাম বলা হোক, যেমন সালেহীন, সিদ্দিকিন, মোত্তাকিন, মমিনিন। দেখেন, কেউ জিকিরের মাধ্যমে আল্লাহকে লাভ করেছে, কেউ সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করেছে, কিন্তু সিজদার মধ্যে আল্লাহকে লাভ করেছে, কেউ ধ্যানের দেশে গিয়ে আল্লাহর প্রেমে ভক্তিতে আল্লাহকে লাভ করেছে। কিন্তু দেখেন, একই মুর্শিদের শিষ্য একই মুর্শিদের কর্ম করেছে, কিন্তু এই চারজন পাঁচজন মানুষ একটা রাস্তায় নেই, তারা বিভিন্ন রাস্তাতে আল্লাহকে লাভ করেছে। কেউ জিকিরে আল্লাহকে খুশি করে ফেলেছে, কেউ সেজদার মাধ্যমে আল্লাহকে খুশি করে ফেলেছে, কেউ সাধনার মাধ্যমে আল্লাহকে খুশি করে ফেলেছে, কেউ ভক্তির মাধ্যমে আল্লাহকে খুশি করে ফেলেছে। এখন যে যে স্তরটা নিয়েছে সেই স্তরে কিন্তু সেভাবে কিন্তু তার খোদা তাকে ধরা দিয়েছে, এবং সেই রাস্তাতে গিয়ে কিন্তু সে দেখেছে। সলিহীন যিনি তিনি যেভাবে গিয়েছে, অন্য সিদ্দিকিন সেভাবে যায়নি, যেরকম সিদ্দিকিন যেভাবে গিয়ে আল্লাহকে পেয়েছে, সে মোত্তাকিন কিন্তু সেভাবে পায়নি। ঠিক পৃথিবীতে সমস্ত সাধক তারা এক একভাবে যার যার মুর্শিদের কথা অনুসারে সাধন করেছে, কিন্তু কাকে যে আল্লাহ কোন স্থান দিয়ে কিভাবে নিয়েছে এটা কেউ বলতে পারবে না। দেখেন, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা স্তরের পড়ালেখা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। যদি হয় একজন সায়েন্সের ডাক্তার, সে কিন্তু একসময় লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারে, একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাইতে পারে, হিসাব বিজ্ঞান সেও কিন্তু একজন লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারে। তাহলে তিনজনের পথ কিন্তু আলাদা। তাই আমি বলবো যে এক একটা সাধক, এক একটা ফকির এক একটা স্তর থেকে লিখে গেছে। এখন সকল স্তর সকলের জানা নেই, যে বুঝে ফেলেছে সে কিন্তু আসল কাজ করে ফেলেছে, যে তার মধ্যে আর কোনো জ্ঞানের প্যাঁচ থাকে না। তবে যাই হোক, আজকে কথাটা কোত্থেকে এসেছে, আট কুঠুরি নয় দরজা। দেখেন, আমার মানবদেহ আপনার মানবদেহের ভিতরে কুঠুরির কিন্তু অভাব নেই, কিন্তু দরজার কিন্তু অভাব নেই। তবে বড় বড় দরজাই হলো নয়টা এবং বড় বড় কুঠুরি হলো আটটা। আচ্ছা, এখন কি করতে হবে? এখন মুর্শিদের সাধনা দ্বারা আমরা যখন ঢুকব
তখন কিন্তু সেই মানবদেহ একটা ছোটখাটো বিশ্ব, সেই বিশ্বের ভিতরে যখন আমরা ঢুকে পড়ব তখন আমরা সেটা দেখতে পারবো যে আট কুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝাঁকড়া কাটা, এর মধ্যে যে কি কাজ হচ্ছে রেখেছে দিয়ে আটা। তাহলে তখনই আমাদের প্র্যাকটিক্যাল এটা জানা হবে। এখন কিন্তু শুনে শুনে বলা হচ্ছে, ব্যাখ্যা করে বলা হচ্ছে, আর তখন প্র্যাকটিক্যাল হবে। তবে প্র্যাকটিক্যালটাই কি সবচেয়ে শিক্ষণীয় বিষয়? আল্লাহ তো জ্ঞান। প্র্যাকটিক্যাল কীরকম? আমি যা দেখেছি, আমি রুহানি জগতে বা স্বপ্নে আমি সেখানে গিয়েছি, সেখানে আমি কিছু দেখেছি, আমি কিছু ধরেছি, ছুঁয়েছি। যাই হোক, আজ এ পর্যন্তই রাখলাম। পরবর্তীতে ভালো আলোচনার জন্য আপনাদের সামনে আনতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।